আমার প্রাণের বাবা জি মন গড়া চলার জন্য এই পৃথিবীর দুনিয়ার জমিন না, বন্দাবান্দের হায়াতটা বড় দামি। নবী বলেছেন তোমরা জোয়ানকালে আবাদত করো বুড়া হলে পাত্তা না, তোমরা অর্থ থাকতে দান করো অর্থ চিরদিন তোমাদের কাছে থাকবে না। হায়াত থাকতে আবাদত করো, হায়াত চলে গেলে আর আবাদত চলবে না। আমার প্রাণের বন্ধুরা দুনিয়ার সব বলি মানুষ পাগল। একজন আল্লাহর ওলি বললেন দুনিয়াতে ভালো মানুষ নেই সব পাগল। আরেকজনে বললেন হুজুর ভালো মানুষ তো আছি। আল্লাহর ওলি জবাব দেন যারা ভালো তারাও পাগল। কিভাবে এ দুনিয়াতে কেউ হলো বাড়ির পাগল, কেউ হলো নারীর পাগল, কেউ হলো রাজনীতির পাগল, কেউ হলো মেম্বারি নিয়ে পাগল, কেউ হলো চেয়ারম্যান নিয়ে পাগল, কেউ হলো ব্যবসা নিয়ে পাগল, কেউ হলো ক্ষমতার পাগল, কেউ হলো বিদেশের পাগল, কেউ হলো শহরে বাস করার পাগল। আর এই দুনিয়াতে হাতে গোনা সামান্য কিছু মানুষ পাওয়া যায় তারা আল্লাহ আর রাসূলের পাগল। তবে দুনিয়াতে কোনো পাগলের ঠাই আল্লাহর কাছে নাই। যদি আল্লাহ রাসূলের পাগল হওয়া যায় তাহলে আল্লাহ দরবারে ঠাঁইয়ের ব্যবস্থা আছে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ বন্দার প্রতি অনেক দয়াবান, যার কারণে আল্লাহ দয়া করি আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠালেন, আল্লাহ দয়া করে আমাদেরকে সর্বোত্তম কিতাব কোরআন শরীফ আমাদেরকে দান করলেন। ঠিক না? যদি আল্লাহ দয়া না করতেন আমরা নবী পাইতাম না, আল্লাহ দয়া না করলে আমরা কোরআন পাইতাম না, আল্লাহ দয়া না করলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজও পাইতাম না। আমার আল্লাহ কেমন দয়া করলেন বন্ধুরা রে আমার, দুনিয়াতে যত বস্তু তৈরি করলেন সব হলো সবল, কিন্তু দুনিয়াতে মানুষকে পাঠালেন একমাত্র দুর্বল। বেলে হুজুর এটা কিভাবে? খলকাল ইনসানা দঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করে তৈরি করেছেন। আর একে আল্লাহ বলেন খুলকাল ইনসানু দঈফা, মানুষকে দুর্বল করে তৈরি করা হয়েছে। মুরগির বাচ্চা জমিনে সেই দৌড়ায় খায়, সাপের বাচ্চা নিজে নিজে দৌড়ায়, কুকুরের বাচ্চা নিজে নিজে খায়, গরুর বাছুর নিজে নিজে দাঁড়ায় নিজে নিজে খায়,
কিন্তু মানুষের সন্তান যখন দুনিয়াতে আসে, পারে না বসতে, পারে না দাঁড়াইতে, পারে না খাইতে, কথা ঠিক না? কাউকে চিনে না, আগুন পানি বুঝে না, এই মানুষের সন্তান এত দুর্বল, এই দুর্বল মানুষটা মায়ের বুকের দুধ পান করতে 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 আস্তে আস্তে বড় হয়, এরপরে কথা বলতে শিখে, হাঁটতে জানে, চলতে জানে, লেখাপড়া করে জোয়ানিতে আসে। জোয়ানিটা বাড়তে 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 যখন 33 বছর হয়ে যায়, 40 বছর পর্যন্ত জোয়ানি কারো বাড়েও না কমেও না, একই অবস্থায় জোয়ানিটা থাকে। 40 বছর যখন হয়ে যায় রে মুসলমান, আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার জিন্দগিটা একটা খেল তামাশার জিন্দগি ছাড়া আর কিছু না। এটা তামসা করতে করতে, প্রতিযোগিতা করতে করতে দুনিয়ার জিন্দগিটা শেষ হয়ে যায়। যুবক ছেলেরা মাঠের মধ্যে খেলতে যায়, 2 দলে খেলায়, রেফারি বাঁশি বাজায়, প্লেয়াররা মাঠে নেমে যায়, কে জিতবে কাকে ঠগাবে, এ হার জিত করতে করতে হঠাৎ সময় চলে যায়। কোন পাকে সময় চলে যায়, প্লেয়াররা টের করতেও পারে না, রেফারি বাঁশি বাজে আদায় সময় নাই, প্লেয়াররা মাঠের থেকে চলে আসে, কেউ গোল দেয়, কেউ গোল খায়, কেউ ঠগে, কেউ জিতে, যারা জিতে তারা আর ঠকবে না, যারা ঠকবে তারা আর জিতবে না। এই দুনিয়ায় বড় হওয়ার আশায়, প্রতিষ্ঠিত হওয়ার আশায়, হার জিত করার আশায়, হার জিত করতে করতে হঠাৎ জিন্দগিটা চলে যায়, মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায়। ওরে আল্লাহর বান্দা, তোমার দুনিয়ার জীবন শেষ। তখন যারা ইমান নিয়ে কবরে যায়, তারা আর কখনো ইমান হারা হয় না, যারা ইমান হারা হইয়া যায় তারা কখনো আর ইমানদার হতে পারে না, কিন্তু যারা ইমানদার হইয়া যায়, আমলদার হইয়া যারা যায়, আমার আল্লাহ বলেন ওয়ালাদ্দারুল আখিরাতু খাইরুল লিল মুত্তাকিন। ইমানদার পরেজগার নেককার মানুষগুলোর জন্য পরকালের জীবনটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দিগি। উচ্চ আওয়াজে বলবো সুবহানাল্লাহ। দুনিয়া বড় না আখেরা ঘেরা? আরেকটু জোরে বলেন আখেরাত। অথচ আমরা মনে করি দুনিয়া বড়। বল তো উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াকে তোমরা পরকালের উপরে অনেক প্রাধান্য দিয়ে চলছ। দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার টাকা পয়সা, জায়গা জমিন, এগুলাকে তোমরা অনেক বড় মনে করেছ। অথচ ওয়াল আখিরাতু খাইরুন, পরকাল অতি উত্তম, ওয়া আবাকা, শুধু উত্তম না, পরকাল চিরস্থায়ী। শুরু আছে, শেষ নাই। আমার প্রাণের ভাইয়েরা, ইন্না আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কারো সুরতির দিকে তাকান না, তোমাদের কারো মালের দিকে চায় না, কে সুন্দর, কে মোটা, কে বেশি রূপের মানুষ, এটা আল্লাহ পছন্দ করেন না। কে সমাজের সবচেয়ে বড় ধনী, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, এটা আল্লাহ পছন্দ করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ শুধু দেখেন তোমাদের অন্তরের দিকে, আমালিকুম, আর আল্লাহ দেখেন তোমাদের নেক আমলের দিকে। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। মানুষ জমিনের মধ্যে ফসল ফলায়, ফসল করে মানুষ বাড়িতে যেয়ে শুধু ঘুমায় না, কোন সময় ফসলে পানি দিতে হয়, কোন সময় সার দিতে হয়, কোন সময় নীড় দিতে হয়, কোন সময় ইরিধান খেতে বাসু ডিম দিতে হয়, টাইম টু টাইম মানুষ ফসলের দিকে, জমিনের দিকে খেয়াল রাখে। শুধু জমিনে ফসল ফলাইয়া বাড়িতে গিয়ে ঘুমাইলে ফসল নিয়ে ঘরে যাওয়া যায় না। আমরা ইমানদার, আমরা মুসলমান, এই কথার দাবি করে ঘুমাইলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বাচ্চারা হাঁটিস না রে, আমার আল্লাহ বড় মায়া বড় মন দিয়ে ডেকে বলে, ও ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করে চলো। জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে আমি আল্লাহকে ভয় করু, তার সাথে সাথে প্রত্যেকটা মানুষের লক্ষ্য রাখা উচিত, নজর রাখা উচিত। সে দুনিয়ার জীবনে এমন কি নেক আমল, তার হিসাব নম্বরে, অ্যাকাউন্ট নম্বরে জমা করেছি, তার আমলের মধ্যে এমন কি নেক আমল জমা করেছি যে আমলের কারণে সে আগামী দিন নাজাত পাবে।
অর্থাৎ কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নাজাত পাইয়া জান্নাতে যাবে সেই আমলটার প্রতি প্রত্যেকটা মানুষের নজর রাখা উচিত। সাহাবায়ে কেরাম একদিন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ? নবী গো, কিয়ামত কবে? নবী বললেন, কিয়ামত কবে এই কথা নিয়ে আসছো? তবে কিয়ামত তো একদিন এসেই যাবে, ওই কিয়ামতের জন্য তুমি কি পুঁজি তৈরি করেছো, কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত কবে হবে এই কথা নিয়ে ঘুরিও না, কিন্তু কিয়ামত আসবে, ওই কিয়ামতের জন্য তোমরা তৈয়ার হইয়া যাও। ইন্না সাআতা আতিয়া, আমার আল্লাহ বলেন, অবশ্যই কিয়ামত তোমাদের কাছে এসে যাবে। আকাদু উখফিহা, তবে না আমি আল্লাহ কাউকে জানাতে চাই না, আমি আল্লাহ আমার কাছে গোপন রেখে দিতে চাই। এই জন্য লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, সেদিন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেক কোয়ালিটির মানুষকে এই দুনিয়াতে যে যা কর্ম করেছে, যে যা আমল করেছে, কিন্তু পুরস্কার দেওয়া হয় না, কিন্তু সেই দিন প্রত্যেকটা মানুষকে তার আমলের পুরস্কার দেওয়া হবে, আমলের বিনিময় দেওয়া হবে, কাজের বিনিময় দেওয়া হবে। যেদিন বিনিময় দেওয়া হবে সেই দিন আমি আল্লাহ অগ্রিম কাউকে জানাতে চাই না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। উপরে আর কোন কিতাবের মর্যাদা নাই, চিল্লিয়া বলেন আছে, আরো জোরে বলেন আছে। শুধু কিতাবের মর্যাদা বেশি নয়, একজন চেয়ারম্যানের অনেক দাম, একজন এমপি সাহেবের অনেক দাম, একজন মন্ত্রী সাহেবের অনেক দাম, প্রেসিডেন্টের অনেক দাম, কোটিপতি শিল্পপতির অনেক দাম, একজন হাই কমিশনারের অনেক দাম, একজন পররাষ্ট্র মন্ত্রীর অনেক দাম, একজন নেতার অনেক দাম। কিন্তু আপনাদের এই পালাখাল যদি আসে, হাজার হাজার মানুষের সমাগম হবে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া ধরবে না, এমন কোন কথা কোন ওলি আল্লাহ বলতে পারে না, আমার নবীও বলে যায় না, কোন ওলামায়ে কেরাম আজ পর্যন্ত বলতে পারে না যে একজন মন্ত্রী, একজন নেতা, একজন ধনী এলাকা দিয়া হেঁটে গেলি ওই এলাকার কবরে রাজব মাফ হয়ে যায়, কেউ বলার দুঃসাহস নাই। কিন্তু আমার নবী বলেছেন, একজন কোরআনওয়ালা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় ওই এলাকার কবরের আজাব 40 দিনের জন্য আমার আল্লাহ মাফ করে দে। এটা ব্যক্তির কারণে না, এটা আল্লাহর কোরআনের বরকতি। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চিত এটা সম্মানী কিতাব, এই কিতাবের উপরে আর কোন কিতাবের মর্যাদা নেই।
এই কিতাবের এত মর্যাদা কেন রে মুসলমান? আমার আল্লাহ বলেন আর রহমান, রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, আমার আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের ওস্তাদ কে? জোরে বলেন, আমার নবীর কোরআন শিখাইছে কে? সারা দুনিয়ার আলেমের ওস্তাদ হলেন আমার নবী, আর আমার নবীর ওস্তাদ হলেন আমার আল্লাহ, ঠিক না? যে কোরআনের ওস্তাদ আমার আল্লাহ, যে কোরআনের ওস্তাদ আমার নবী, নবী বলেছেন বুয়িস্তু মুআল্লিমা, আমি তোমাদের কাছে শিক্ষক হয়ে আগমন করেছি। যেই কোরআনের ওস্তাদ আমার নবী, ওই কোরআনের ইজ্জত আমার আল্লাহর কাছে বেশি না কম? কোরআনওয়ালার ইজ্জত, জোরে কর, কোরআনওয়ালার মা বাবার ইজ্জত, কোরআনওয়ালার ভাই বোনের ইজ্জত, কোরআনওয়ালার শ্বশুর শাশুড়ির ইজ্জত আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমার প্রাণের ভাইরা, যা আল কোরআন ইনদা রাসিহি, নবী বলেছেন এই 30 পারা কোরআন মৃত্যুর পর মাথার কাছে গিয়া দাঁড়িয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআন নিয়ে বাঁচতে, এই কোরআন নিয়ে মরতে, এই কোরআন নিয়ে কেয়ামতের ময়দানে আমরা দাঁড়াতে চাই কি না? এটা দুইটা হাত তুলে দেখাতে পারবেন? সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এই কোরআন কেয়ামত পর্যন্ত কবরে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবে। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, শুধু কেয়ামত পর্যন্ত না, আমার নবী বলেন জান্নাতে পুষাইয়া দেওয়া পর্যন্ত কোরআনের দায়িত্ব থাকবে। দুই নম্বরে ওয়াসসালাতু আলাইয়ামিনি, ডান পাশে দিয়া দাঁড়াবে নামাজ। চিল্লিয়ে বলেন কি? আর একটু জোরে বলেন, ডান পাশে দিয়া দাঁড়াবে নামাজ। যেই নামাজ কবরের বন্ধুরি, ওই নামাজের খবর আজ মুসলমানের কাছে নাই। দুনিয়ার সব কাজে প্রতিযোগিতা চলছে, কিন্তু নামাজের বেলায় মুসলমানের প্রতিযোগিতা নাই, ঠিক না? কিয়ামতের ময়দানে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। যার নামাজ আছে তার ইমান আছে, যার নামাজ নাই তার ইমানের পরিচিতি নাই। নামাজেই পরিচয় করে বাইনাল আব্দে ও বাইনাল কুফরে তার কুসলা। আমার নবী বলেন ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ। নামাজেই পরিচয় করে দেয় কে ইমানদার, আর নামাজেই পরিচয় করে দেয় কে বেঈমান, ঠিক না? আমার প্রাণের বাবা জিরায়, তিন ব্যক্তির জন্য ওয়াইল জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, কয় ব্যক্তির জন্য? এক নম্বরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত নামাজি
الذين هم عن صلاتهم ساهون যারা তাদের নামাজের মধ্যে উদাসী, নামাজ পড়ে খেয়াল নামাজ নাই, নামাজের খেলার বস্তু মনে করে, নামাজকে তাড়াহুড়া করে, মন নামাজে থাকে না, নামাজে দাঁড়ায় শরীরে নিয়ে নাড়াচড়া করে, না খেলার বস্তু মনে করে, অথবা একদিন পড়ে আরেক দিন পড়ে না, এক বেলা পড়ে আরেক বেলা পড়ে না, মনে চাইলে পড়ে মনে চাইলে পড়ে না, সমাজে গেলে পড়ে একা হয়ে গেলে পড়ে না, শুক্রবারে পড়ে পুরা সপ্তাহে পড়ে না, এই জাতীয় নামাজি যারা তাদের ঠিকানা ওয়াইল জাহান্নাম, একটু চিল্লিয়ে বলেন না আউযু বিল্লাহ। এরকম নামাজি সমাজে আসেনি, জোরে বলেন আছে। দুই নম্বরে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা, ওই সমস্ত মানুষ যারা সামনে আর পিছনে মানুষের নিন্দা করে, মানুষের মানুষ মনে করে না, নিজের বড় মনে করে, দামি মনে করে, পরের সমালোচনা পরের গীবত গায়া গায়া সমাজে কাটায়, সামনেও কথা দিয়া বেজ্জতি করে, পিছনেও মানুষের গীবত গায়া, মানুষের মান সম্মান নষ্ট করে, এই জাতীয় মানুষের পরিচয় তারা মালকে শুধু জমা করে, তারা ব্যাংক ব্যালেন্স করে, তারা বাড়ি গাড়ি করে, তারা কোটি কোটি টাকার মালিক হয়, কিন্তু তারা যাকাত দেয় না, মসজিদে দান করে না, মাদ্রাসায় দান করে না, তারা শুধু মাল জমা করে আর হিসাব করে তার মাল কমে গেল কিনা, কিন্তু আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে না, এই জাতীয় মানুষের ঠিকানা ওয়াইল জাহান্নাম, একটু চিল্লিয়ে বলুন না আউযু বিল্লাহ। ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يكسرون أي شمس تبب شيء جرب أبشكرك ওজনের মধ্যে কম বেশি করে, দেওয়ার সময় কম লওয়ার সময় বেশি, এরকম ব্যবসায়ী আসেনি, জোরে বলেন আরো জোরে বলেন। পালাখাল বাজারে হয়তো নাই, তেগুড়া মনে হয়তো নাই, সাসার বাজারে নাই, কচুয়া বাজারে নাই, আসেনি ও ভাই। হ্যাঁ, দেওয়ার সময় কম দেয়, লওয়ার সময় বেশি লয়, আবার পচা মালগুলার ভিতরে দিয়া ঢুকাইয়া বালা বালা মালগুলো উপরে দিয়া একেবারে সানি দেয়, এই জাতীয় ব্যবসায়ী যারা তাদের ঠিকানা ওয়াইল জাহান্নাম, একটু চিল্লিয়া বলেন না আউযু বিল্লাহ। তার মধ্যে আমার ভাইরা কবরের বন্ধু নামাজ, জোরে বলেন কি? এক নম্বরের বন্ধু কোরআন, দুই নম্বরের বন্ধু হলো নামাজ, ঠিক নেই? দুই নম্বরের বন্ধু হলো নামাজ, এই নামাজ কেয়ামত পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিবি, এমনকি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, কেয়ামতের ময়দানে হাতে ধরে ধরে জান্নাতে পুছাইয়া দিবি। এই নামাজি হয়ে আমরা বাঁচতে চাই, নামাজ দিয়া মরতে চাই, নামাজ দিয়া কেয়ামতের ময়দানে দাঁড়াতে চাই, রাজি আছেন? আর অজরে বলেন না দিয়েছেন, আল্লাহ কবুল করে, সবাই বলেন আমি, আর একবার বলেন আমি। তিন নম্বরে ওয়াসাউমু আন শিমালিহি, বাম পাশে দিয়া রোজা,
এই রোজা নামক আমল বাম পাশে দিয়া কবরে যাবি। 7 নম্বরে ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, নেক আমল ও ফল ইবাদত দান সদকা যে যা করেছেন, এই দান সদকা গুলা জাকাত পাত্রা গুলা দুই পায়ের কিনারে দিয়া দাঁড়াইয়া যাবে। এই জন্য আমার নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, ও দুনিয়ার মুসলমান তোমাদের ঘরের কবর বানায় না, যে ঘরে ইন্নাস শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল লাযী তাকরাউ ফীহিল কুরআন, যে ঘরে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত হয় ওই ঘরে থেকে শয়তান দূর হয়ে যায়। আজ মুসলমানের ঘর আছে, মুসলমানের ঘরের টেলিভিশন কাজা হয় না, স্টার জলসা কাজা হয় না, নাটক কাজা হয় না, কিন্তু মুসলমানের ঘরে গেলে তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, ঠিক না? তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। আর জায়গায় জায়গায় মক্তবে এখন ছেলে মেয়েরে পাঠাতে চায় না, এখন জায়গায় জায়গায় কেজি আর নার্সারি বাহির করিয়া মক্তবের দরজার মধ্যে তালা লাগাইয়া দিছি, কথা ঠিক না? ছোট্ট ছেলেটা ইংরেজিতে কথা বলে, ইংলিশে টকিং করে, এটারে ক্রেডিট মনে করে, অথচ মুসলমানের সন্তান প্রথমে আরবিতে কথা বলবে, মুসলমানের সন্তানেরা সালাম কালাম আগে শিখবে, মুসলমানের সন্তানেরা কোরআন তেলাওয়াত জানবে, সুন্দর কোরআন তেলাওয়াত করবে, কোরআনের প্রতিযোগিতা করবে, কিন্তু সেটা না করে তাদেরকে প্রথমে ইংলিশ শিখায়, ইংলিশ টকিং শিখায়, ইংরেজি ওয়ার্ড গুলো শিখায়, কিন্তু আল্লাহ কোরআনের তালিম দিতে চায় না। একটু চিল্লে বলেন না, আউযুবিল্লাহ। এই জন্য এখন আল্লাহ রহমত পৃথিবীর জমিনে অসংখ্য মাদ্রাসা দুনিয়াতে আছে, এই হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, নুরানি মাদ্রাসা গুলো যদি দুনিয়াতে না থাকতো তাহলে মনে হয় সব কোরআন হারা হইয়া যাইতা। শুধু এই মাদ্রাসা গুলো থাকার কারণে এখনো দুনিয়াতে কোরআনের আলেম পাওয়া যায়, মানুষ কোরআন জানে, কোরআন পড়ে, শুধু এই সব মাদ্রাসা গুলো থাকার কারণে।